أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو ملك إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الذي لا إله إلا هو الله الخالق البارئ المصور له أسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من الدين الفرار من الفتن. باب من الدين الفرار من الفتن. قال: حدثنا عبد الله بن مسلمة عن مالك عن عبد الرحمن بن عبد الله بن عبد الرحمن بن أبي صعصة عن أبيه عن أبي سعيد الخدري رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يكون خير مال المسلم غنم يطبع بها شعاف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত দান করেছেন, বরং যা কিছুই আমাদের কাছে আছে তাই আল্লাহ দান করেছেন। এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া আপনাকে আমাকে কিছু দিতে পারে। সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত নসীব করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজকে সহিহ আল বুখারীর কিতাবুল ঈমানের পর্ব নম্বর ৬, সফর মাসের ২৬ তারিখ ১৪৪১ হিজরি, অধ্যায় হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, মানে হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় যাতে আলোচিত হয়েছে এই বিষয়টি, তা হচ্ছে মিনাদ্দিনে আল ফেরার ও মিনাল ফেতান, দিনের অন্তর্ভুক্ত হচ্ছে ফেতনা থেকে পলায়ন করা, ফেতনা থেকে দূরে থাকার চেষ্টা করা। পলায়ন করা মানে শারীরিকভাবে পালানোর প্রয়োজন হলে পালাতে হবে, আর যদি শারীরিকভাবে না হয় যোগাযোগ ছিন্ন করে, হয়তো সেখানেই বাস করছেন ফেতনার জায়গায়, কিন্তু ফেতনা থেকে, যারা ফেতনা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পলায়ন করা। পলায়ন করা মানে দৌড় দিয়ে শুধু পালানো নয়, পালানো হয় যেমন শারীরিক তেমন মানসিক হয়, মনের দিক থেকে হয়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন দিনের অন্তর্ভুক্ত হচ্ছে ফিতনা সমূহ থেকে পলায়ন করা। এখান থেকে তিনি কি বলতে চাইছেন? বলতেই চাইছেন যে দিন হচ্ছে আল্লাহর কি, আল্লাহর মনোনীত দিন কি? ইসলাম। আর ইসলাম আর ঈমান দুটোতে পার্থক্য আছে না? একই জিনিস, ভাব অর্থে একই জিনিস। সুতরাং খোলাসা সার কথা এই যে যেটা দিন সেটা ইসলাম, আর যেটা ইসলাম সেটা হচ্ছে ঈমান। তাহলে এখানে দিন শব্দটি কেন উল্লেখ করেছেন? এই জন্য যে হাদিসে এসছে ইয়াফির রবি দিনহি, দিনের খাতিরে পালাবে, দুনিয়ার খাতিরে নয়। হয়তো ফিতনাতে জড়ালে দুনিয়ার স্বার্থ লাভ হবে, দুনিয়াতে যেসব স্বার্থগুলি রয়েছে সেগুলি ফিতনাতে জড়িয়ে গেলে, কলহ বিবাদে জড়িয়ে গেলেই তাতে লাভ আছে, হয়তো দুনিয়াবি লাভ আছে, কিন্তু ঈমান রক্ষার উদ্দেশ্যে, দিনের হেফাজতের উদ্দেশ্যে পালাবার চেষ্টা করবে।
তো শব্দটি আছে ইয়াফিরু বিদিনহি, দিনকে নিয়ে পালাবে, দিনের হেফাজতের জন্য পালাবে, মিনাল ফিতান, ফিতনা সমূহ থেকে। তো যখন দিনের হেফাজতের জন্য পালাবে, আর দিনের একটা অংশ তাহলে হচ্ছে ফিতনা থেকে দূরে থাকা বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা, দূরে থাকার চেষ্টা করা। আর দিন যখন ঈমান, ইসলাম, তখন এর অর্থ এই দাঁড়াইলো যে ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে এর আসল অর্থ এখন আসেন, মিনাল দিন মানে মিনাল ঈমানে, ঈমানের একটা অংশ হচ্ছে ফিতনা থেকে পলায়ন করা। ঈমানের একটা অংশ হচ্ছে ফিতনা থেকে কি করা, পলায়ন করা। তাহলে আপনি ফিতনা থেকে যদি দূরে থাকার চেষ্টা করেন, ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করেন, বিশৃঙ্খলা থেকে দূরে থাকার চেষ্টা করেন, অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ফেতনাবাজি করছে, তাদের থেকে যদি দূরে থাকার চেষ্টা করেন, তো এটা আপনার ঈমানের একটা অংশ, আপনার ঈমানের একটা অংশ। জি হ্যাঁ। এখন হাদিসে আসেন, বেশি কথা না বাড়িয়ে হাদিসের দিকে যাই। প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিম গনম, সম্ভাবনা রয়েছে, ইউশিকু মানে সন্নিকটে রয়েছে, জি খুব তাড়াতাড়ি এই সময়টা আসছে, যেভাবে অর্থ করেন আপনি, আউশাকা ইউশেকো, এগুলোকে বলা হয় আফআলে মুকারাবা, আরবি গ্রামারে বা সার্ফে, না হতে কি বলা হয় এগুলোকে, আফআলে মুকারাবা, ফেল মুকারাব, মানে যেই কাজটা হতে যাচ্ছে বা যেই অবস্থাটা তৈরি হতে সেটা খুব কাছে, মুকারাবা করিব থেকে। তো ইউশেকো মানে খুব সম্ভাবনা রয়েছে, দ্রুত হতে যাচ্ছে কি এই অবস্থা, সেটা কি, আই ইয়াকুনা খায়রা মালিল মুসলিম, মুসলিমের সবচাইতে উত্তম সম্পদ হবে গানামুন, বকরি ছাগল। এমন একটা যুগ আসবে যেই সময় একজন মুসলিমের মূল্যবান সম্পদ হবে, সবচাইতে উৎকৃষ্ট ভালো মালধন হবে, সম্পদ হবে কি, ছাগল। সেই ছাগল গানাম শব্দটি ব্যাপক, সাতুন বা মাজুন অর্থাৎ বকরা বকরিকেও সামিল, আবার ভেড়া ভেড়ি যেটা মেষ বলে সেটাকেও সামিল, আর দুম্বাকেও সামিল। গানাম শব্দটি কিন্তু এই শেরে সবগুলিকে সামিল। পক্ষান্তরে যখন মাছ বলবেন তখন খাসি বকরা পাঁঠা, আর যখন সাতুন বলবেন তখন পাঁঠি, এগুলো হচ্ছে আরবিতে পার্থক্য শব্দের। তো বলছেন যে এমন একটা সময় আসতে যাচ্ছে, ইউসুক ওয়াচিদে আসতে যাচ্ছে, সেই সময় মুসলিমের সবচাইতে উত্তম সম্পদ হবে বকরি ছাগল, বকরি ছাগল, সুবহানাল্লাহ, বকরি ছাগলটা সবচাইতে উত্তম সম্পদ হবে। এখন এটা কেউ মনে করেন না, তাই না? দেখুন, যার কাছে বড় বড় বিজনেস ব্যবসা আছে, তারপরে আরও কিছু, হ্যাঁ, ইনকাম সোর্স যেগুলো, তারপর একটা হচ্ছে গ্রামের জীবন, একটা হচ্ছে শহরের জীবন। আজকাল মানুষ গ্রামমুখী না শহরমুখী, শহরমুখী। দ্রুত এমন একটা অবস্থা আসতে যাচ্ছে, সেই সময় শহরে সবচেয়ে বেশি অশান্তি থাকবে, শহর থেকে গ্রামে পালাবার চেষ্টা করবে। গ্রামেও শান্তি নেই, গ্রামেও শান্তি নেই, ওখান থেকে কোথায় পালাবে, ইয়াত বাউ বিহা শাফাল জিবাল, সেই বকরি ছাগল নিয়ে সে চলে যাবে সাফাল জেবাল, পর্বত সমূহের চূড়াগুলিতে, পাহাড়ি এলাকা তো নয়, পাহাড়ের নিচেও না, আর পাহাড়ের এটা একটু সাধারণ পাহাড়ের নয়, একবারে পাহাড়ের চূড়াতে বকরি নিয়ে পালিয়ে চলে যাবে। তাহলে কত ফিতনা হবে, আর হতে যাচ্ছে, আর হচ্ছে, হয়েছেও, শুরু হয়ে গেছে ফিতনা, ফিতনা শুরু হয়েছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে, আপনাদেরকে বলেছি, হ্যাঁ। কিন্তু উমার রাদিয়াল্লাহু শাহাদাত হয়েছিল কাফের হাতে, আর মুসলিমদের সাথে কলহ বিবাদ লড়াই এটা শুরু হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে, তার আগে কিন্তু হয়নি। প্রথম মুসলিমদের মধ্যে কলহ বিবাদ শুরু এই মতের উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে। আর এই যে ফিতনার দরজা, আর মূলত ফিতনার অনেকগুলি অর্থ রয়েছে,
অনেকগুলি অর্থ রয়েছে, খুব ব্যাপক ফেতনা, কিন্তু তার মধ্যে প্রসিদ্ধ যে অর্থটি সেটা হচ্ছে মুসলিমদের আপোষের কলহ দ্বন্দ্ব। সেটা দলীয় দ্বন্দ্ব হোক, রাজনৈতিক দ্বন্দ্ব হোক, অথবা অন্য রকমের কোনো দ্বন্দ্ব হোক, আপোষে মুসলিম মুসলিমকে খুন করবে, মুসলিম মুসলিমের সাথে মারামারি করবে, মুসলিম মুসলিমের ক্ষেত্রে শত্রুতায় সোচ্চার, আর কাফেরদের কাছে ভিজা বিড়ালের মতো। জি, কাফেরদের ক্ষেত্রে খুব নরম, সেখানে গিয়ে বেদিনদের ক্ষেত্রে খুব নরম, তারপরে বদ্দিনদের ক্ষেত্রে, মুশরিক আর বেদাতিদের ক্ষেত্রে খুব দুর্বল, ওখানে কিছু বলার আর কোনো সংশোধনের ক্ষমতা নেই। শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, আর শিরক আর বেদাতের প্রচার প্রসারকারী বেদাতি বক্তাদের বিরুদ্ধে, ওদের বিরুদ্ধে ওদের কোনো তৎপরতা নেই। যা আছে আপোষে সই আকিদার লোকদের মধ্যে দেখেন না, কোথাকুথি দলীয় কন্দলার লড়াই আর ফেতনা দেখেন আপোষের। জি, তো এগুলি শুরু হয়েছে কখন? নতুন কিছু নয়, ওসমান রাজিয়াল্লাহ তাআলাকে শহীদ করেছে এক শ্রেণীর ফেতনাবাজরা। আর এই ফেতনাবাজদের সাথে সবাই কিন্তু ফেতনাবাজ হয় না, ফেতনাবাজ দু চারজন হয় যারা ডিলিং করে, নেতৃত্ব দেয়, লিডারশিপ তাদের হাতে থাকে। আর ওই ফেতনাতে কিছু সাদা সিধা মানুষ জড়িয়ে যায়, অনেক সাদা সিধা মানুষ ছিল। সেই নামগুলি বলতে আমাকে লজ্জা পাচ্ছে যে উসমান রাজিয়াল্লাহ তাআলার জামানায় বেশ কিছু প্রসিদ্ধ নাম তারা বুঝতে পারেনি যে উসমান রাজিয়াল্লাহর বিরুদ্ধে এরকম বিদ্রোহ ঘোষণা করা, তার বাড়ি ঘেরাও করা, আর মসজিদে আসতে বাধা দেওয়া, পানি খেতে বাধা দেওয়া, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কাজগুলিতে যে তারা বিভ্রান্তির শিকার হয়েছিল ফিতনাবাজদের কারণে বুঝতে পারেনি। আপনাদের মধ্যে এরকম কিছু সাদা সিধা মানুষ আছে যারা দু চারজন ফিতনাবাজ সব জায়গায় আছে, আর এখানেও আছে, ইসলামিক সেন্টারও আছে, তাদের কারণে এই ফিতনায় জড়িয়ে গেছে। সাবধান হয়ে জানে সব ফিতনা থেকে, সাবধান হয়ে জানে সব ফিতনা থেকে, না হলে নিজেদের ক্ষতি করবেন। জি, তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুব গুরুত্বপূর্ণ কথা, সবচাইতে উত্তম সম্পদ হবে কি? বকরি ছাগল। আজকাল গ্রামে যদি বাস করেন, বকরি ছাগল দিয়ে পেটের ভাত হবে না, ঠিক না? গ্রামেও যারা বাস করছে তাদের একসময় সম্পদ ছিল বকরি ছাগল। আমার মনে পড়ে না, কিন্তু আমার আব্বা গল্প করেন, আমার দাদার 400-500 ছাগল ছিল, আমার দাদার 400-500 ছাগল ছিল। গ্রামে বাড়ি ছিল, আর চারণভূমির তো অভাব ছিল না সেই যুগে, খোলা মাঠ। জি হ্যাঁ, আমার আব্বা প্রাইমারি স্কুলে পড়তে যেতেন, সকালে বাধ্য করা হইতো আমার দাদার পক্ষ থেকে যে আগে বকরি চড়িয়ে আয় আর তারপর স্কুলে যায়। আমার আব্বা খুব দুঃখ করে গল্প করতেন যে আমাকে আমার আব্বা লেখাপড়া করতে দেয়নি, তোমাদেরকে তো আমি পড়ার সুযোগ করে দিয়েছি, তোমাদেরকে কোনো কাজে লাগাইনি, এটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে। আর বাপের বড় এহসান আমি জীবনে কিন্তু ভুলি না যে আমাদেরকে একটিও কাজ সংসারের করতে দেননি পড়াশোনা ছাড়া। জি, জাযাকুমুল্লাহ খাইর, রাব্বি রাহমহুম কামা রাব্বায়ানি সাগীরা। তো দুঃখ করে একদিন বলছিলেন যে আমার পরীক্ষা ক্লাস ফোরে, তখন হয়তো একটা এই পরীক্ষা হইতো যেটাকে সেন্টার, তখন সেন্টার হইতো, ক্লাস ফোরে প্রাইমারি শেষ পশ্চিমবঙ্গে, আজকে থেকে কতদিন আগে ছিলেন, আমার আব্বা যখন প্রাইমারিতে, আজকে 80 বছর বয়স আমার আব্বার প্রায়, হ্যাঁ 80-85 তার বেশি হয়ে গেছে, প্রাইমারিতে ক্লাস ফোরে পরীক্ষা দিতে যাবে, নিজের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে সেন্টার পড়েছে, ওখানে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে আগে বকরি সকালে চড়িয়ে আয় আর তারপরে তখন পরীক্ষা দিতে যা। শিক্ষার মূল্য বুঝতো না আগের মানুষ, শিক্ষার মূল্য বুঝতো না। আমার দাদাকে একসময় পেয়েছি, দাদাকে তখন বলতাম আমি যে দাদা আপনার কত ভুল করেছেন, আপনাদের এইসব জমি জায়গা, অনেক দামি জমি জায়গা ছিল, এগুলো বিক্রি করে গ্রাম অঞ্চল, আরও গ্রাম অঞ্চলে যেখানে সস্তা 1 বিঘা বিক্রি করে 4 বিঘা পাওয়া যায় ওখানে চলে গেছেন, এটা না করে এগুলো বিক্রি করে, আপনারা যখন বিক্রি করে ভাই আজকে থেকে 50 বছর আগে গেছেন, যদি আপনি সৌদি আরব চলে যেতেন, মক্কা চলে যেতেন, মদিনা চলে যেতেন, আমি বলতাম কিন্তু তখন, আমি পেয়েছি মদিনা আসার সময় আমার দাদাকে পেয়েছি, তো বলতাম যে এই কাজটা যদি করতেন যেটা এখন আমি চিন্তা করছি, তাহলে আমাদের ভাগ্যটা কত চমকে যেত। হ্যাঁ, কিন্তু আপনারা ওই শুধু জমি 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 বকরি ছাগল এই করেছেন আপনারা, দাদাকে বলতাম, দা বলতো যে ভাই আমাদের দেশে আবার, হ্যাঁ নাতি পোতাকে তো ভাই বলে, তাই না ভাই? ওইসব কি আর বুঝতাম, তোমরা যা বুঝছো ওইসব কি আর বুঝতাম, দাদা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, একটা সময় ছিল এর উদাহরণ দিতে গিয়ে যে ছাগল গ্রাম অঞ্চলে কি ছিল, এটা মূল্যবান সম্পদ ছিল। আবার ওই সময় আসতে যাচ্ছে, এটা বলি না যে আমরা এখন গাড়িতে চড়ে নিয়েছি, গাড়ি থেকে নামবো না, প্লেনে চড়ে নিয়েছি, প্লেন থেকে নামবো না, আল্লাহ গাধার পিঠে নামাইবেন একসময়।
গাধার পিঠে নবী কারিম জমানে মানুষ চড়েছে, এখানেও চড়েছে আজকে থেকে 60 বছর আগে। এখানে ওই এই যে মসজিদ ফরাজ যে মসজিদটা আছে, শেখ আবদুল আজিজ আল জৌফ জি এই গল্প করে যে আমার আব্বার সাথে আমরা গাধার পিঠে চড়েছি, বেশি দূরে যেতে হবে দাম্মাম শহরে, আজকে থেকে 50 বছর আগে গাধার পিঠে তারা চড়েছে। গাধার পিঠে চড়ে গাধার পিঠে আমরা ইঁট নিয়ে আসতাম, দিয়ে বাড়ি তৈরি করতাম। এই দাওয়াসের লোক এখনও বেঁচে আছেন এই মসজিদের ইমাম জি। তো কখনো ভাবিয়েন না যে আমরা যেমন আল্লাহ কিছুটা সুখ দিয়েছে, হ্যাঁ কিছুটা আর্থিক সচ্ছলতা দিয়েছে, তো এই রকমটাই সবসময় থেকে যাবে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত দিনের আবর্তন বিবর্তন করি, কখন যে পরিবর্তন চলে আসে, দ্রুত পরিবর্তন চলে আসে সুবহানাল্লাহ। শুধু আপনার আর্থিক পরিবর্তন নয়, সামাজিক পরিবর্তন নয়, আর রাষ্ট্রীয় পরিবর্তন নয়, জি হ্যাঁ দিনই পরিবর্তন। যে কত আসছে এই ফেতনার যুগে, ইউসবেহ রোজল মোমেনা নয়ম সে কাফেরান, সকালবেলা বড়ই সহি আকিদার ছিল আর বড়ই হিতাকাঙ্ক্ষী ছিল, সন্ধ্যাবেলা ও দুশ্মন সহি আকিদার দুশ্মন, সহি কেদার আলেমের দুশ্মন, আর তারপরে বিভিন্ন ফিতনায় জড়িয়ে গেল, জি কেমতের আলামত। তো হাদিস সুবহানাল্লাহ, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াতবাউ বিহা শাফাল জিবাল, মানুষ সক্করা কেউ পাহাড়ে চূড়ায় পালায়, শহরে বাড়ি আছে, গ্রামে বাড়ি আছে, বাড়ি ঘর ছেড়ে বকরি ছাগল নিয়ে কোথায় পালাবে, পাহাড়ের চূড়ায় পালিয়ে যাবে, পাহাড়ের একটু নিচের দিকেও থাকবে না, যাতে করে ফেতনাবাজ লোকেরা ওদেরকে না পেয়ে যায়, ঝামেলায় না ফেসে যায়, মারামারিতে না ফেসে যায়, কলহ বিবাদে না ফেসে যায়, ইমান না হারিয়ে দেয়, বিশেষ করে ইমানের খাতিরে। আর জান না বাঁচলে ইমানই কি বাঁচাবে না, হ্যাঁ ইমান বাঁচানোর জন্য জান বাঁচানো জরুরি, ইমান বাঁচানোর জন্য জান বাঁচানো জরুরি, যদি জানি না বাঁচে তাহলে আর কি ইমান, এখানে তো শেষ। তো দুটোই অত্যন্ত জরুরি, একটা যদিও দুনিয়াবী নিয়ামত, পাহাড়ের চূড়ায় চলে যাবে, আর কোথায় যাবো, মাওয়াকিল কাতরে বৃষ্টি বর্ষণের এলাকায় চলে যাবে, কারণ বকরি ছাগলের জন্য কি লাগবে, ঘাস লাগবে, চারণভূমি লাগবে, আর বৃষ্টি বর্ষণ না হলে আরব দেশের এই বালিতে আর পাথরে মরুভূমিতে ঘাস জন্মিবে না। সুতরাং যেই এলাকায় বৃষ্টি হয় ওই এলাকায় বকরি ছাগল নিয়ে কি করবে, পলায়ন করবে। এখনো আপনারা হয়তো জানেন না, এখনো আরব দেশে বড় বড় বকরির পাল আছে, ছাগলের পাল আছে, আছে হাজার হাজার, এক এক মালিকের হাজার হাজার বকরি ছাগল আছে, 500 থেকে 1000 বা তারও বেশি উটের পাল আছে। আমাদের এক দিনী ভাই একেবারে নিরক্ষর, কিন্তু একেবারে নিরক্ষর, কুয়েতে তার কফিল, আর সে হাফরুল বাতেন থেকে শুরু করে আর আর রাফা এই এলাকাগুলিতে, হাফরুল বাতেন থেকে শুরু করে আর আর রাফা তবুক এই এলাকাগুলিতে উট চড়ায়, আর উট যারা রাখাল চড়ায় তাদের সে হচ্ছে হেড, তাকে মালিক এত বিশ্বাস করে কুয়েতের মালিক যে 500-700 উট সব এই আমাদের দিনী ভাইয়ের মালিকানাতে ছেড়ে দিয়েছে, আর একটা অক্ষর বাংলাও জানে না আরবিও জানে না। সে আমার সাথে ইসলামিক সেন্টার দাম্মামে দেখা করতে এসছে, শুধু দেখা করতে, কফিলের কাছে পারমিশন নিয়ে যে আমি হেদায়েত পেয়েছি আজকে থেকে 7 বছর আগের ঘটনা, আমি হেদায়েত পেয়েছি এই ইসলামিক সেন্টার দাম্মাম থেকে, সুতরাং এখানে একবার দেখা করতে যাবো। এই তাকে ছবি টবি দেখিয়েছে, প্রথম অডিও যে অডিও শুনতো 2005-এর আগে থেকে, আর তারপর তখন যখন কফিলকে দেখিয়েছে, কফিল খুব ভালো মানুষ, বলছেন না যাও যাও তুমি, 3-4 দিন ওকে ছুটি দিয়ে দিয়ে যাও, একবারে অন্য কাউকে ওখানে রিপ্লেস করে দিয়ে ওকে মোটের পাল থেকে ছুটি দিয়েছে, বেচারে দেখা করে গেছে, এখনও যোগাযোগ রাখে, এখনও সে আমার সাথে যোগাযোগ রাখে, তার নাম হচ্ছে রুবেল। কত যে অভাবই ছিল, বলছে যে আমার আব্বার ভিটে মাটিও ছিল না, বড়ই অভাবের জিন্দগি ছিল, আর ইয়েতিম হয়ে গেছিলাম, ঢাকার এক চায়ের দোকানে চায়ের কাপগুলি ধুইতাম, দিয়ে রুজি রোজগার করে মাকে খাওয়াইতাম, আল্লাহু আকবার। তো লেখাপড়ার কোনো সুযোগ পাইনি, প্রাইমারি স্কুলে ক্লাস 1টাও পড়ার সুযোগ পাইনি, ক খাও লিখতে জানি না, আর দেখতে আপনাদের আমাদের এখানে যতগুলি লোক তার চাইতে মনে হয় বেশি সুন্দর হবে, এত সুন্দর সে টল ফিগার লোক, একবার সুঠাম মানুষ, আর বড় দাড়ি মাশাআল্লাহ, যেমন দাড়ি দেখছেন আমাদের এর চাইতে কম না দাড়ি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বলি যে হেদায়ত, হেদায়ত যে কত বড় নিয়ামত, অনেক রাজা ধেরাজা মন্ত্রী মিনিস্টার অনেক পুঁজিপতি হেদায়ত থেকে বঞ্চিত, বেচারা মিসকিন দাম্মাম শহরে বাস করে,
অথবা যে কোনো জায়গায় বাস করে, আমাদের হাতের নাগালে আছে। শুধু তাই না, ইসলামী সেন্টার থেকে লাফ দিলে তার দোকানের সামনে হয়তো আশেপাশে লাফ দিলে এক ধাপ দিলে দোকানে পৌঁছে যাবেন, কিন্তু হেদায়েত নসিব হয় নাই। শিখো মার্কেটে কত পুঁজিপতি আছে বাংলাদেশ, হেদায়েত নসিব হয় নাই, অন্ধ হয়ে এসেছে আর পয়সার অন্ধ হয়ে আছে, আবার দিন থেকে সহি আকিদা থেকে অন্ধ হয়ে দেশে ফিরে চলে যাবে আর যাচ্ছেও। হেদায়েত বড় নিয়ামত, পয়সা অনেকের কাছে হইতে পারে কিন্তু হেদায়েত অত সহজ বিষয় নয়। তো সেই ভাই এখন আলহামদুলিল্লাহ আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখে, টেলিফোন মাঝে মাঝে করে, কিন্তু এত ব্যস্ত তার জীবন হয়ে যাচ্ছে যে টেলিফোন উঠানো মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহ যেন ভালো রাখে, বাচ্চা রাখেন। তো আসল কথা যেটা বলতে গেছিলাম, এই ঘটনা বললাম, আমার প্রত্যেকটা ঘটনাতে কিছু শিখার বিষয় থাকে যে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে ছেলেটাকে। জি হ্যাঁ, তো এই লোক হাফরুল বাতান থেকে শুরু করে এক জায়গায় থাকেন না, যেখানে ঘাস হয় যেখানে বৃষ্টি হয় সেখানেই উঁটের পাল নিয়ে চলে যায়, কখন হাফরুল বাতান এলাকায় তো কখনো রাফা এলাকায়, কখন আরআর পৌঁছে গেছে, কখনো তাবুক পৌঁছে গেছে, কখন আল জফ সাকাকা পৌঁছে গেছে, এসব এলাকা। যারা সৌদি আরবের মানচিত্র বুঝে তারা বুঝবে যে এলাকাটা হচ্ছে বৃষ্টির এলাকা, অনেক সময় বরফ পড়তে লাগে, ঠান্ডা এলাকা, তারপরে এলাকাতে ঘাস হয়, এই এলাকাতে দেখেন আপনার চারণভূমি আছে ইত্যাদি, কিন্তু সবসময় থাকে না। জি, যেখানে থাকে সেখানে চলে যায়, বেদুইনদের মতো জীবন। জি, তো একটা যুগ এমন আসবে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষ নিজের সবচেয়ে উত্তম সম্পদ নিয়ে, কারণ বকরি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাওয়া সহজ, বকরি ছাগল নিয়ে হ্যাঁ চারণভূমি যেখানে আছে বৃষ্টি বর্ষণ হচ্ছে ওই এলাকায় চলে যাওয়া সহজ, কিন্তু স্বর্ণ চাঁদি যদি থাকে নিয়ে যাওয়া যাবে না, যদি ফ্যাক্টরি থাকে কোম্পানি থাকে কারখানা থাকে যাওয়া যাবে না, ওই শহরেই থাকতে হবে। হ্যাঁ, যদি আমার চাকরি থাকে, আমরা যেমন আমাদের তেমন কিছু না, ধরো চাকরি আছে এখানে ছেড়ে গেলে চাকরি থেকে হাত দিয়ে চলে যেতে হবে, ঠিক না, যারা চাকরি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু আপনার নিজের ছাগল আছে, ছাগল বললেন, ওলামারা বলেছেন, ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ বলছেন যে ছাগল বললেন, কেন উট বললেন না, কেন গরু বললেন না, এটা বলতে পারতেন না, বিশ্বাস না, ছাগলের কথা বললেন। বলছে ছাগল এমন একটা আল্লাহর সৃষ্টি গবাদি পশু, সেটা খুব সাদাসিধে সাদাসিধে, ছাগলকে আয়ত্ত করা উটের তুলনায় সহজ। জি হ্যাঁ, ছাগলকে কন্ট্রোল করা, যদি ওতে মেহনত আছে ছোটাছুটি এদিক সেদিক করবে, তারপরও সাদাসিধে। উট বিদ্বেষী জন্তু, উট হচ্ছে বিদ্বেষী জন্তু, বহু ঘটনা উটের আছে। আজকে থেকে 10 বছর আগে সেই উটটাকে মেরেছিল, উট ভুলেন 20 বছর আগে মারলো, ভুলবেন মালিকে মারধর করেছিল উটকে, ও এত বিদ্বেষী, এত বিদ্বেষী, হেক দেখেন ভরা আছে যে ও মনে রেখেছে। তারপরে কোনো সে এক সময় মালিক শুয়েছিল, রাত্রে গিয়ে উঁট একবার একটা পা চাপিয়েছে, উঁটের বদভ্যাস হচ্ছে যে আপনার মাথার ওপর পা চাপাবে, বা এই যে আপনার এই যে যেটাতে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড ভেঙে গেলে মানুষ কিন্তু নড়াচড়া করতে পারবে না, হ্যাঁ ঘাড়ের উপরে পা চাপাবে না, হ্যাঁ মাথার উপরে পা চাপাবে, দিয়ে পিষে দিবে আপনাকে, মড় মড় করে ভেঙে দিবে আপনাকে, জীবনটাকে নষ্ট করে দিবে আপনার। তাই করেছে, বহু এরকম ঘটনা আরো দেশের আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ছাগলের কথা বলেছেন। জি হ্যাঁ, ছাগলের মাধ্যমে, ছাগল যারা লালন পালন করে তারা ধৈর্যশীল হয়, এই জন্য আম্বিয়া রসুলগণকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নিয়েছেন, কারণ ছাগল ফটকের এইদিকে এইদিকে ওইদিকে ওইদিকে ছুটাছুটি করবে, আপনাকেও তার সাথে দৌড়াদৌড়ি করতে, উটের সাথে গরুর সাথে এত দৌড়াদৌড়ি করতে হয় না, এর মাধ্যমে একটা ধৈর্য যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের গুণ, এই ধৈর্য ধারণের গুণটাও পাইতে হবে, ট্রেনিং একটা হবে, তো ধৈর্যের ট্রেনিং করা লাগে। জি হ্যাঁ, এই ট্রেনিংও এতে হবে। কী জন্য এরকম করবে, পাহাড়ের চূড়ায় যাবে আর যেখানে বৃষ্টি হয় ওখানে চলে যাবে, ইয়া ফির রবে দিনহি মিনাল ফিতান, নিজের দিনকে নিয়ে পালায়ন করবে ফিতনা সমূহ থেকে। নবী সাল বহু বচন বলেছেন ফিতনা, তাহলে বহু রকমের ফিতনা আছে, যে ফিতনা সম্পর্কে আলোচনার সময় নেই, সুতরাং এখানেই আলোচনা শেষ করি। এক কথায় ইমাম বুখারী রাহমাহুল্লাহ যেটা এখানে বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ফিতনা থেকে যদি দূরে থাকেন তাহলে এটা আপনার ইমানের একটা অংশ, এটা একটা আপনার নেক আমল, আর যদি ফিতনা যেখানে সেখানেই যাওয়ার চেষ্টা করেন, ফিতনাতে ইনভলভ হওয়ার চেষ্টা করেন, ফিতনাতে আপনাকে দেখা যায় যে আপনি অ্যাক্টিভ হয়ে সক্রিয় হয়ে উঠেছেন, ফিতনাতে আপনার সক্রিয় ভূমিকা আছে, ইন্ধন যোগাচ্ছেন, তাহলে জানতে হবে যে আপনার ইমানে ত্রুটি আছে, আপনার ইমানে
ত্রুটি আছে এখন সংশোধন করুন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ১৩ নম্বর অধ্যায়, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফিলুল কলবি লিকাউলিল্লাহি তাআলা ওয়ালাকিন ইউআখিযুকুম মা কাসাবাত কুলুবুকুম। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী সম্পর্কে, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞানী, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞানী। জি হ্যাঁ, এই হাদিসের যে হাদিসটা আসছে সামনে, এই হাদিসের একটা অংশ, বড় একটা হাদিসের একটা অংশ এখানে নিয়ে আসা হয়েছে, তা দিয়ে অধ্যায় কায়েম করা হয়েছে। এর আগে বলেছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কখনো কোরআনের আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেন, কখনো হাদিসের সূত্র দিয়ে করেন, কখনো সালাফদের কোনো উক্তি দিয়ে করেন, আর কখনো একটা মাসলাকে সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য, অথবা একটা ভ্রান্ত ধারণাকে, ভ্রান্ত বিশ্বাসকে খণ্ডন করার জন্য তিনি অধ্যায় কায়েম করেন। জি, তো এই বিভিন্ন রকম দেখবেন কিন্তু সেই বুখারীতে। তিনি বলছেন এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে রয়েছে আনা আ'লামুকুম বিল্লাহ, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী, সর্বাধিক জ্ঞানী। কার সম্পর্কে? বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সর্বাধিক জ্ঞানী যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওর চাইতে কম জ্ঞানী অন্য অন্যরা রয়েছে। অন্য অন্যরা যখন কম জ্ঞানী রয়েছে, তাহলে সবার জ্ঞান সমান নয়, কারো জ্ঞান বেশি কারো জ্ঞান কম রয়েছে। আর মানুষের এলেমের ভিত্তিতে আমল হয়, এলেমের ভিত্তিতে কি হয়? আমল হয়। যখন এলেমের ভিত্তিতে আমল হয়, তাহলে আমলেও মানুষের তারতম্য রয়েছে, পার্থক্য রয়েছে। বরং একই আমল সমান আপনি পরিমাণের দিক থেকে করছেন, তারপরেও পার্থক্য আছে। যেমন আপনিও ১৭ রাকাত ফরজ নামাজ পড়ছেন দিনে, আর আমরাও পড়ছি, কিন্তু সবার নামাজের স্বভাব, সবার নামাজের কোয়ালিটি একরকম? মোটেই না, মোটেই না, অনেক পার্থক্য রয়েছে। ঠিক হয়ে গেল, ও আন্নাল মারিফাতা ফিলুল কালবে। তারপরে তিনি বলছেন যে আল্লাহর মারিফা, আল্লাহর মারিফাত, আল্লাহর মারিফাত মানে কি? মারিফাত শব্দটি মাসদার, আরাফা ইয়ারিফুর মাসদার, আরাফা ইয়ারিফু মারিফাতান। জি, মাসদার মিমিট। আরাফা মানে কি? আলেমা মানে জানা, জানা আছে। আর আরাফা মানে কে বলতে পারে? পরিচিত হওয়া, চেনা। আরাফা মানে চেনা, পরিচিত হওয়া, পরিচিতি লাভ করা। যার সাথে, যার ক্ষেত্রে পরিচিতি লাভ করে, তার সম্পর্কে জানা হয় না? হ্যাঁ, জানা হয় না, হয় না? তো মারিফাত, এলমার মারিফা, জ্ঞান অর্জন করা। আর মারিফাত, মারিফাতের সম্পর্ক বিশেষ করে, হ্যাঁ, অন্তরের সাথে, অমুককে আমি চিনি আর অমুককে আমি জানি, দুটো শব্দ আমরা ব্যবহার করি। যদিও প্রতিশব্দ হিসাবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। আমি খাসেন বলছেন যে অন্নাল মারিফা মানে মারিফাত আল্লাহ, আল্লাহকে চেনা বা আল্লাহর পরিচয় লাভ করাটা কিসের কাজ? বলছে ফেলুল কালবে, হৃদয়ের কাজ। আল্লাহর পরিচয় লাভ করাটা কিসের কাজ? হৃদয়ের কাজ। কাজ যে অঙ্গ, অন্তরের কাজ হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচিতি লাভ করা। এখন আল্লাহর পরিচয় কেমন করে লাভ করবেন? দেখেন, সুফিদের এই টার্মটা আছে, চারটি কথা তাদের ভাষায় আছে। এটা হচ্ছে কি? তরিকত, মারেফত, হাকিকত আর শরীয়ত আছে না? শরীয়ত মানে মাসলা মাসাইল। আবু হানিফা শুধু শরীয়তের আলেম, আর বাকি তিনটার খবর ছিল না, বলছে ফকিহ তিনি। হ্যাঁ, ইমাম আজম কিসের ফেকার? ইমাম আজম, তার মানে সলুকের আধ্যাত্মিকতা, রুহানিয়তের এলেম তার কাছে ছিল না, সেই জন্য সে মারেফতি আলেম নয়, সুতরাং হাকিকাতে পৌঁছিতে পারেনি আর তরিকত ধরেনি। তরিকা মানে রাস্তা, মানে পীরদের রাস্তা ধরতে হবে, সুফিয়ানা রাস্তা ধরতে হবে, বোঝা গেছে কি না? তাহলে তখন মারেফাত হাসিল হবে, যখন মারেফাত হাসিল হবে তখন আল্লাহর হকিকতে পৌঁছে যাবেন। এগুলো হচ্ছে সুফিদের ভণ্ডামি, যার হদিস কোরআন হাদিসে পাবেন না আপনি, কথা বোঝা গেছে না? এটা হচ্ছে সুফিদের ব্যাখ্যা মারেফতের। আর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা শুনে ভালো করে, আমাদেরকে মারেফাত হাসিল করা ফরজ আল্লাহর, কিন্তু কোন মারেফাত? মানে আল্লাহর সাথে পরিচিতি লাভ করা, আল্লাহ সম্পর্কে জানা,
হ্যাঁ, আল্লাহর সাথে আপনার রিলেশন আছে, সম্পর্ক আছে, মারিফাতের মানে চেনা পরিচয় ব্যক্তি, যাকে যত বেশি চেনেন আপনি তার সাথে তত বেশি আপনার রিলেশন, স্বাভাবিক তাই না? একজন স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি জানে অন্য লোকের চাইতে, বাপ মা অতটা ছেলে মেয়ে সম্পর্কে জানবে না বিবাহ হয়ে যাওয়ার পরে যতটা স্ত্রী জানছে, তাই না? ওই রকম স্ত্রী সম্পর্কে স্বামী সবচেয়ে বেশি জানে, আর তারপরে তখন বাপ মা ছেলে মেয়ে সম্পর্কে জানে যে কোনটা আমার কি ধরনের ছেলে মেয়ে, তাই না? আর ছেলেমেয়েরা যতটা বাপ মা সম্পর্কে জানে, পাড়া প্রতিবেশী জানে না, অনেক কথাই জানতে পারে, কিন্তু ছেলেমেয়েরা জানে যে আমার বাপের দোষ আছে, মায়েরই আছে, ভালো আছে আর মন্দ আছে, ভালো থাকলেও জানে। আর ভাই একটা লোক যদি তার যদি পড়ে তো সেটাও পাড়া প্রতিবেশী নাও জানতে পারে, কিন্তু ছেলেদের থেকে মেয়েদের থেকে লুকিয়ে রাখা যাবে না, স্ত্রী থেকে লুকিয়ে রাখা যাবে না, স্বামীর থেকে লুকিয়ে রাখা যাবে না, ও জানবেই একদিন, তাই না? তো মারিফাত মানে পরিচিতি লাভ করা বা চেনা। এখন সহি কোরআন সুন্নার আলোকে আল্লাহ সম্পর্কে কেমন করে মারিফাত হাসিল করবেন, খুব সংক্ষেপে অনেকগুলি কথা সংক্ষেপে বলছি, দু চারটা কথাই হেডলাইন, যাতে করে আমরা এই পরিচিতি লাভ কেমন করে হবে আল্লাহর সাথে, আর আমাদের কতটা এই ক্ষেত্রে উন্নতি হয়েছে আর কতটা করতে পেরেছি আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত সম্পর্কে আকীদার উলামারা বলেছেন যে না আরেফুল্লাহ, আল্লাহর সাথে আমরা পরিচিতি লাভ করব, আল্লাহকে জানব, বেজাতিহি আল্লাহর জাত সম্পর্কে জানব, ওয়া সিফাতিহি আল্লাহর সিফাত গুণাবলী সম্পর্কে জানব, ও তৌহিদেহি আর তার তৌহিদ, আর তৌহিদের একটা দিক হচ্ছে রুবুবিয়াত, জাত সেফাত যখন চলে আসলো তো তৌহিদুল আসমা সেফাত চলে আসতো, না আরেফুল্লাহ বেজাতি ওয়া সিফাতিহি বা বে আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর নামগুলির মাধ্যমে জানবো, আর প্রত্যেকটা নামের সুন্দর সুন্দর অর্থ রয়েছে, সেই অর্থগুলির মাধ্যমে আল্লাহকে জানবো। কি বুঝলেন, বুঝলেন না, বুঝলেন না? তো আল্লাহর নাম রহমান, রহিম, হ্যাঁ জব্বার, হ্যাঁ আল কাহার, হ্যাঁ আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ ইত্যাদি ইত্যাদি, আল হাকিম, আল খবীর, জি হ্যাঁ, আল আলিম, আল্লামুল গুয়ুব ইত্যাদি, আল্লাহর নামগুলিও জানবো আর তার সাথে নামের অর্থগুলি হচ্ছে, অর্থ যেগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে সেফাত গুণাবলী, গুণাবলীর মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত লাভ করব, এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে আল্লাহ রুবুবিয়াত সম্পর্কে জানবো, আল্লাহ রুবুবিয়াত মানে আল্লাহর কাজগুলি জানবো, যেগুলি আল্লাহর কাজ আর কারো কাজ নয়, এর মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত আল্লাহর মারিফাত হাসিল করব। সুতরাং একজন মুমিন জানবে যে সৃষ্টি করা কাজ কার কাজ, হায়াত দেওয়া কার কাজ, মরণ দেওয়া কার কাজ, সুখ দেওয়া কার কাজ, দুঃখ দেওয়া কার কাজ, হ্যাঁ বালা মুসিবত থেকে উদ্ধার করা কার কাজ, ছেলে মেয়ে দেওয়া কার কাজ, রোগ ভালো করা কার কাজ, সব আল্লাহর কাজ। তাহলে মাজার কেন দাইলে, তাহলে মাজার কেন? যখন আল্লাহর কোরআন সুন্নাহ ভিত্তিক মারিফাত হাসিল হবে তো কেউ মাজারে যাবে না, নিজে হাতে মাজার ভেঙে ফেলবে ওরা, তা আল্লাহর মারিফতই নেই এদের কাছে। মাজার ব্যবসা হচ্ছে ব্যবসা, ধর্ম ব্যবসা, এটা কোনো ইসলাম নয়, এটা মারিফাত নয়, ধর্ম ব্যবসা। আর কত লোক যে ধর্ম ব্যবসায় জড়িয়ে গেছে, আল্লাহ ধর্ম ব্যবসার ফিতনা থেকে বাঁচাক। তো কয়টা দিক বললাম, আল্লাহর নাম আর গুণাবলী আর আল্লাহর রবি আল্লাহর কাজগুলি, আল্লাহর কাজগুলি যদি বলি তো ঘন্টা শেষ হয়ে যাবে আলোচনা, ঈশ্বর হিসেবে সেই জন্য আল্লাহর কাজগুলি আপনি জানতে হবে। আল্লাহর কী কী কাজ, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ নিজের কাজে লেগে আছে, প্রতিদিন আল্লাহ নিজের কাজে লেগে আছে। অত ইজ্জমান তাশা অত জিল্লমান তাশা বিয়াদকাল খাইরো তুতিল মুলকা মান তাশা ওয়াতানজুল মুলকা মান তাশা, সব যত ফাআলুল লিমা ইউরিদ ইউহি ওয়া ইউমিত, সব আল্লাহর কাজ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ওয়া ইয়াকবিযু ওয়া ইয়াবসুতু, সব কাজ কোরআনে কারিমে তার রুবুবিয়াত ভরা আছে, আল্লাহর কাজগুলির কথা আলোচনা ভরপুর হয়ে আছে, আপনাকে জানতে হবে এগুলো, আল্লাহর পরিচিত লাভ হয়েছে, আল্লাহর কাজগুলো কি জানবো, রুবুবিয়াত তাওহীদ রুবুবিয়াত। আল্লাহর কাজ যখন হয়ে গেল তো আল্লাহর ইবাদতগুলি জানবো, তাওহীদুল উলুহিয়া জানবো, তাওহীদুল ইবাদা জানবো, আল্লাহর ইবাদত কি, আল্লাহর ইবাদত অন্তর দিয়ে করতে হবে, আল্লাহর ইবাদত জবান দিয়ে করতে হবে, আল্লাহর ইবাদত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হবে, আল্লাহর ইবাদত শরীর দিয়ে করতে হবে, ধন সম্পদ দিয়ে করতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে কিছু ফরজ রয়েছে, কিছু নফল সুন্নাত মুস্তাহাব রয়েছে, এগুলির মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল করা। আর এটাই তো দিন, এটাই তো দিন, এটাই তৌহিদ, এটাই ইমান, এটাই দিন, জি হ্যাঁ,
এই ক্ষেত্রে যে যতটা জানতে পারবে সে তত আলামুকুম বিল্লাহ হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি জানতেন, সুতরাং এই উম্মতের সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ সম্পর্কে কে ছিলেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আশা করি বুঝতে পেরেছেন। লিকাউলিল্লাহ তাআলা, আসলে অন্তর দিয়ে আল্লাহর মারিফাত হাসিল, অন্তর থেকে আল্লাহর সাথে পরিচিতি না হয় তো বাহ্যিক দু চার পাঁচটা কাজ করে আল্লাহর পরিচিতি লাভ হয় না বা আল্লাহর সাথে সুসম্পর্ক হয় না, এটা হচ্ছে আসল। তাই বলছেন যে আসল বিষয়টি হচ্ছে কলব, হৃদয়ের বিষয়। এর দলিল সূরা বাকারা 225 নম্বর আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, আল্লাহ তোমাদেরকে ধরবেন না, পকড়াও করবেন না। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, তোমরা যদি ওয়াসার কোনো কসম করে নাও, ওয়াসার ফালতু কসম করে নাও। ফালতু কসম হচ্ছে অনিচ্ছাকৃত মুখ দিয়ে চট করে একটা আল্লাহর কসম বেরিয়ে গেল, আপনি ইচ্ছা করে কসম খান। জি, আর এটা আরবদের সবচেয়ে বেশি হয়তো আর এখনো হচ্ছে, আর আমাদের এদেশে দীর্ঘ সময় ধরে অনেক সময় বেরিয়ে যায়, কিন্তু মন থেকে কিন্তু অন্তর থেকে সংকল্প করে কসম করিনি। যেমন একটা লোক রাস্তাতে সামনে সেন্টারের সামনে এসে জিজ্ঞেস করছে যে আমি এখান থেকে যাব, ধরেন 91 হ্যাঁ হে বদরে যাবো, কোন রাস্তায় যাব? চট করে চিন্তা টিন্তা না করে, হ্যাঁ কি চিনে ওল্লাহ মাদুরি বলছে না, বলছে না ওল্লাহ, ওল্লাহ কসম না, আল্লাহর কসম যাই না। অথচ চিন্তা করে বললে বুঝতে পারবে যে আমি যেহেতু এখন সিটি সেন্টারে আছি, এটা হচ্ছে মিডিল নামের, এখান থেকে এই দিক রাস্তা ধরলে হয় অথবা এই দিকটা ধরলেও হয়, চলে যেতে পারবে। বলে দিলি তো পারতাম একটু চিন্তা করে, তাহলে আপনার কসমটাতে গুণ হবে নাকি? লাগো ফালতু কসম, অনিচ্ছাকৃত মুখ দিয়ে চট করে বেরিয়ে গেছে, এটা হচ্ছে ফালতু কসম। আর আরবদের খুব বেশি হয়, নবী সাল্লাম আমলে হইতো জাহেলিয়াতের যুগ থেকে এটা চলে আসছে, ওল্লাহ ওল্লাহ বিল্লাহ করা। জি হ্যাঁ জি, কিন্তু যখন ইচ্ছে করে বলবে ওল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি এটা নিয়ে অথচ নিয়েছে, অথবা আল্লাহর কসম করে বলছি যে আমি একে এই অপরাধে দেখেছি, সাক্ষী দিচ্ছে, অথবা এই কাজ সে করেনি বা আমি এই কাজ করিনি, তখন বলবো যে এটা হচ্ছে অকাট্য কসম, এটা ফালতু কসম নাই। তখন মিথ্যা হইলে আমি নেগুমু জাহান্নামে নিয়ে যাবে। আর যদি আগামীর জন্য কোনো কসম করে, আগামীতে আল্লাহর কসম এই কাজ আমি জীবনে করব না, তারপরে করে ফেললো, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। কসম কত প্রকার, কত প্রকার, এত আস্তে, অথচ বলগুল মারামে হাদিসে শুক্রবারে এসা পরে এই দর্শ ধারাবাহিক চলছে কিছুদিন আগে হইল, একজন বললো মধ্যে দুজন বললো, কসম হচ্ছে তিন প্রকার। এক প্রকারে শুধু কাফারা আছে, আর আরেকটা কাবিরা গোনা জাহান্নামে যাবে, আর আরেকটাতে মাফ, যে মাফ সেটা হচ্ছে এই আয়াত। দুই জায়গায় এই আয়াতটি রয়েছে দুই ভাষা দিয়ে। আল্লাহ ওয়াসার কসমে লাগো কসমে ধরবেন না, ওয়ালাকি ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে আল্লাহ তোমাদেরকে ধরবেন যখন কি করবে, বিমা কাসাবাত কুলুবুকুম, যাতে তোমাদের হৃদয় কিছু কাজ করেছে, তোমাদের হৃদয়ের কর্মের উপর আল্লাহ ধরবেন। মানে অন্তর থেকে সংকল্প করে যখন তুমি কসম করলে, অন্তর থেকে সংকল্প করে যখন কোনো অন্যায় করলে তখন আল্লাহ ধরবেন, অনিচ্ছাকৃত কিছু হয়ে গেলে ধরবেন না। অনিচ্ছাকৃত আপনি একটা পাখি শিকার করার জন্য মারছেন, বা একটা গাছের আম পড়ার জন্য একটা পাথর ছুঁড়েছিলেন, গাছের আম পড়লো না আর পাথরটা পড়ে কারো মাথা ফেটে গেল, আল্লাহ ধরবেন? আল্লাহ ধরবেন না। আপনি ধরবেন না মানে গোনা হবে না, গোনাগার না আপনি, কারণ ইচ্ছা করে মারেননি। তবে লোকজন দেখে করতে হবে, হঠাৎ করে একটা লোক চলে আসলো সেটা আলাদা কথা, লোকজন গাছের তলে আজার আপনি পাথর ছড়বেন যাওয়া যায় নাই, মানে সেই ক্ষেত্রে আপনার ত্রুটির উপর আল্লাহ ধরবেন। জি, এরকম বহু উদাহরণ হইতে পারে আর কি। যাক, তো এখানে যেটা দেখাবার বিষয় সেটা কি দেখাচ্ছেন, যে আল্লাহ ধরেন কিসের ওপর, অন্তরের কৃতকর্মের উপর, কাসাবাত কুলুবুক, অন্তরের অন্তর দ্বারা যেই কর্ম করবেন সেটার উপর ধরবেন, সেটা যদি অন্যায় হয় তাহলে, আর সেটা যদি ভালো হয় তাহলে নেকি দেবেন। এই জন্য হাদিস আছে, যদি আপনি নেকির ইচ্ছা করেন আর তারপর করতে না পারেন তবু নেকি পাবেন না, পাবেন না, হাসানাত কুরআন নেকি পাবেন। রাত্রে শুয়েছিলেন তাহাজ্জুদ পড়ার নিয়ে, রাত্রে শুয়েছিলেন ফজর পড়বো আর জাগতে পারলেন না, ফজরের জামাতের নেকি পাবেন, তাহাজ্জুদের নেকি পাবেন, কারণ অন্তরে দৃঢ় সংকল্প ছিল যে ইনশাআল্লাহ ফজরে উঠবো, ইনশাআল্লাহ তাহাজ্জুদে উঠবো। ভালো করে শুনে রাখছি,
কিন্তু পাপিষ্ট অন্তর নিয়ে যদি ঘুমান, যেমন অধিকাংশ আজকালকার মুসলিমরা, এসা পরে শুইলেন ফজরটা পারব না, ফজর পারব না, সব পারছি ফজরটা পারছি না, তবে যদি উঠে যেতে পারি তো দেখা যাবে পড়ে নেব, যদি উঠে যেতে পারি তাহলে পড়ে নেব, পড়তে পারলেন না উঠতে পারলেন না গুনাহগার হবেন না? হবেন না, হ্যাঁ গুনাহগার হবে। আর যদি আগে থেকে নিয়ত করেন যে আমি ফজরে উঠছি না, একটা লম্বা টানে ঘুম দিব, সকাল 8টায় উঠবো, গোসল করবো, জামা পড়তে যাব, আগে থেকে নিয়ত করা আছে, পাপিষ্ট অন্তর নিয়ে শুয়েছেন, মানে ওই এটাও ছিল না যে পারলে উঠে যাবো, এরকমও ছিল না, ওতেও গুনাহগার, কিন্তু আপনি গুনা অন্তরে নিয়েই ঘুমিয়েছেন, আর তারপরে কেউ জবরদস্তি টেনে হেঁচড়ে উঠিয়ে দিল, আপনি দৃঢ় সংকল্প পাপের জন্য, সেজন্য গুনাহগার আপনি, এটাও শুনে রাখেন। আর যদি এইরকমটাই হয় যে আপনি নামাজ ছেড়ে দিলেন অন্তরে আগে থেকে সংকল্প করে যে আমি পড়বো না, তাহলে কুফুরি কাজ করলেন, আপনি পড়লেনও না আর আগে থেকে নিয়ত করে শুয়েছেন, আল্লাহ না করে রাত 3টার সময় মারা গেলেন, আর অন্তরে দৃঢ় সংকল্প ছিল যে ফজরে উঠবো না, সকাল 8টায় উঠবো, তাহলে আপনি কুফুরের অবস্থায় মারা গেলেন, ভালো করে শুনলেন, কুফুরের অবস্থায় বললেন, আপনি অন্তরে কুফুরি নিয়ে মরলেন, ভালো করে শুনলেন, জি ইসলাহ করে, সংশোধন করে, ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তটাকে ঠিক করে, আমি ভালো নিয়ত রাখবো, উঠার অবশ্যই চেষ্টা রাখবো, যেমন চেষ্টা আমি দুনিয়ার কাজের জন্য, ডিউটির জন্য রাখি, আমি দেশে যাওয়ার জন্য আমার বিমান আছে তার জন্য রাখি, জি রাত 3টা 4টার সময় বিমান আছে, আমরা কখনো মিস করি না, কত সফর করি কোনো দিন মিস হয় না, কোনো দিন মিস হয় না, কিন্তু ফজর আপনার ডেলি কেন মিস হচ্ছে, মাসে 10টা দিনই কেন হবে, আরে মাসে একদিন দুদিন মানুষের ব্যতিক্রম হতে পারে, হ্যাঁ ব্যতিক্রম হতে পারে, ফরজ গোসল আছে, আরও কিছু আছে, অথবা পেট খারাপ আছে, সময় লেগে গেল, জামাত ছুটে গেল, সেটা আলাদা কথা। কি বলছিলাম, অন্তরের কাজ হচ্ছে আল্লাহর পরিচিতি লাভ করা, আল্লাহর পরিচিতি সম্পর্কে এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন, না আরেফুল্লাহ বি আসমাইহি ওয়া সিফাতিহি ও রুবুবিয়াতিহি ওয়া উলুহিয়াতিহি, বাস তিনটে কথা মুখতাসার, আল্লাহকে চেনব তার নাম গুণাবলীর মাধ্যমে, চেনব তার রুবুবিয়াত কাজগুলির মাধ্যমে, চেনব তার ইবাদত বন্দেগি উলুহিয়াতের মাধ্যমে, এগুলির এলেম হাসিল করে, আর এটা হচ্ছে পুরা দিন, যদি এই এই তিনটে জিনিস জানেন তো আপনি পুরা দিন জানেন, এবাদত জানতে হবে, সুতরাং এবাদতের যেগুলো করণীয় বর্জনীয় জানতে হবে, কোনটা করবো কোনটা করবো না, আল্লাহর কাজগুলি যখন জানবেন তখন আল্লাহ সম্পর্কে যে কত আপনার শ্রদ্ধা, আর কত যে মর্যাদাবোধ, আর কত যে আপনার সুবহানাল্লাহ ইমানের অবস্থা তৈরি হয়েছে, সুবহানাল্লাহ আল্লাহ এই কাজ, আমি ঘরে নাকে তেল দিয়ে ঘুমাই, আল্লাহ আমার জন্য কাজ করছেন, কল্লাই আমি অফিসার, আল্লাহু আকবার, আপনার হেফাজত করতে হবে, আল্লাহ এখনো মরণ রাখেননি, আর দুশ্মন আপনার বাড়ি ঘেরাও করেছে, কেমন করে রক্ষা করতে হবে, ও কুল্লাই অমিন হু অফিসান, আল্লাহ লেগে আছে, ঠিক আছে। তো আল্লাহ সম্পর্কে যখন জ্ঞান অর্জন হবে, এমনকি রাস্তাঘাটেও আপনার হায়াত এখনো শেষ হয়নি, আর একটা দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা হলো যাতে মানুষ বাঁচার কথাই না, কিন্তু আল্লাহ আপনার কাজে লেগে আছেন, লেগে আছেন, এটা হচ্ছে তৌহিদ রুবুবিয়াত, আল্লাহর কাজ, আপনার কাজ না, আপনাকে যদি বলা ইচ্ছা করে এরকম করে গাড়িতে অ্যাক্সিডেন্ট করা তো কখনো করতে পারবেন না, কখনো করতে পারবেন না আপনি, জি লাখ লাখ টাকা দিলে ওইভাবে করতে পারবেন না, কিন্তু আল্লাহ কিভাবে করলেন আর হেফাজতে আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন, রাত দিন এরকম বহু ঘটনা হচ্ছে, জীবনের উদাহরণের শেষ নাই, কিন্তু দু একটি উদাহরণ যার থেকে আল্লাহ সম্পর্কে আমরা মারেফাত হাসিল করতে পারি, তাহলে ইসলামী মারেফাত আর বিদাতি মারেফাত, শিরকি মারেফাত, সুফিদের ভ্রান্ত মারেফাতের কথা বললাম সতর্ক করার জন্য, আর কোরআন সুন্নার মারেফাতের কথা বললাম, আল্লাহ যেন হককে গ্রহণ করার তৌফিক দান করে এবং শিরক বিদাতের রাস্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। হাদিসটাই আসি, হাদিস বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি কালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারাহুম আমারাহুম মিনাল আমালি বিমা ইউতিকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে কোনো কাজের নির্দেশ প্রদান করতেন তখন তাদেরকে এমন আমল করার নির্দেশ দিতেন যেটা তারা পারবে, যেটা তাদের পক্ষে করা সম্ভব, যারা যা করতে তারা সক্ষম, মানে কঠিন কাজ করতে যেও না, যেটা পারবে সেটা করো। এখন আপনার ফজরে উঠতেই আপনি হিমশিম খাচ্ছেন আর তাহাজ্জুদের স্বপ্ন দেখছেন, না না এত কঠিন কাজ যেও না, এটা আপনার জন্য কঠিন, এটা আপনার জন্য কঠিন, আপনার শরীর সাথ দিচ্ছেন না, আপনার ঘুমের যে চাপ, আপনার স্বভাব যে ঘুমের গাঢ় ঘুম, সুতরাং এ সাথ দিচ্ছে না,
আপনার জন্য যেটা সহজসাধ্য সেটা করেন। আপনি আল্লাহ অর্থ দিয়েছে, আপনি এটা কভার করতে পারেন আপনার দান খেরাত দিয়ে, সাদাকা দিয়ে। জি হ্যাঁ, আপনার আল্লাহ সময় দিয়েছেন, আল্লাহ সকালবেলা ফিরে আছেন আপনি, সুতরাং তাহাজ্জুদ পড়তে পারছেন না, আমি সালাতুল দোহা চাষতে নামাজ এশরাক দিয়ে আমি সেটাকে রিকভার করব। জি করতে পারেন আপনি, ভাই তাহাজ্জুদ পড়তে পারি না কিন্তু সালাতুল দোহা পড়ে আমি অন্তত ঘাটতি পূরণের চেষ্টা করি, যে ঘাটতিটা আমার রাতের হয়ে যাচ্ছে। সবাই সব কাজ করতে পারবেন না, আপনি যে কাজটা করতে পারছেন আমি হয়তো পারবো না, আমি যে কাজ করতে পারবো সেটা আপনারা পারবেন না, সুতরাং আপনাকে সেগুলি কভার করার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে ইসলামী জিন্দগি তৈরি করা এইভাবে। তো বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কাজ করতে বলতেন যেটা বেমা ইউতিকুন, যেটা তারা করতে সক্ষম, যেটা পারবে সেটা করো, এমন কিছু অসাধারণ করতে যেও না। এখন আপনারা এই ডিউটি করে যদি সপ্তাহে সোমবার বৃহস্পতি রোজা রাখা শুরু করেন, অথচ রোদরের ডিউটি, তো এটা আপনার জন্য হ্যাঁ কষ্টসাধ্য না, কঠিন না, করবেন না এরকম কাজ, নবী সাহ উৎসাহিত করেন নাই। কাকে উৎসাহিত করেছেন? যে ঠান্ডাতে এসির মধ্যে কাজ করে, গাড়িতে বসে গাড়ি চালায় অসুবিধা নেই, গাড়িতে চালায় অসুবিধা হয় না, হয়তো রাস্তায় যা ট্যাক্সি চালায় ভাইরা যারা অনেকেই করে আলহামদুলিল্লাহ, এখানে সময় পেয়ে রোজা রাখা অসুবিধা নেই, আপনার কাজ খুব আরামের কাজ। অথবা ছোটো দিনগুলোতে রোজা রাখলেন, ছোটো দিনগুলোতে কী করলেন, রোজা রাখলেন আপনি, আর বড় রাতে তাহাজ্জুদ পড়লেন আপনি। জরুরি না যে তাহাজ্জুদ হলে সারা জীবন পড়তে হবে, এইটা আবার আমাদের দেশের একটা মূর্খদের ফতোয়া আছে যে একবার তাহাজ্জুদ ধরে নেবে সারা জীবন চালিয়ে যেতে হবে, মানে কোনো জরুরি না, এটা ভালো কাজ। একটা কাজ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নফল শুরু করতেন তখন আসবাতাহা বা আসবাতাহু সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করতেন, স্থায়ী করার চেষ্টা করতেন, এটা উত্তম। কিন্তু জরুরি না আমি সপ্তাহে একদিন পারবো তাহাজ্জুদ, অসুবিধা নাই, আমি মাসের এক দুদিন পারবো, অসুবিধা নেই। জি এইরকমই সিয়ামের বিষয়টি নফল, যে যেটা পারবে সেটা যেন করে। কালু, তখন সাহাবীরা বললেন ইন্না লাসনা কাহাই আতেকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার মতো না, আমরা তো আপনার মতো না, মানে আপনার আগের পরের গুনাহ মাফ, আপনার কোন চিন্তা আমাদের চিন্তা, আপনি প্রথম জান্নাতে যাবেন সার্টিফিকেট আল্লাহ দিয়ে রেখেছেন, আমাদের কোন সার্টিফিকেট আছে? সুতরাং আমরা কি করব, কঠিন কঠিন কাজ করব, বেশি বেশি আমল করব, যতই কষ্ট হোক না কেন। জি হ্যাঁ, ইন্নাল্লাহ কাদ গাফারা লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন আপনার যেসব ভুল ভ্রান্তি অতীতে হয়েছে বা হবে আর যা ভবিষ্যতে হবে সব মাফ করে দিয়েছেন, মানে যদি হয় ভুল ভ্রান্তি যদি হয় তবু আল্লাহ ক্ষমার ঘোষণা অগ্রিম করে দিয়েছেন। ফায়াকদাবু, এই কথা শুনে রাসূলুল্লাহ রাগান্বিত হইতেন, কোন সাহাবী যদি এরকম কথা বলতো হয়তো কাদিও আর ঘটেছে যেন ফায়াকদাবু শব্দ, কিন্তু একটা ঘটনা অন্য রেওয়ায়েতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি চরম রাগান্বিত হইলেন, আরে কি বলো তোমরা, আপনার আপনি কোথায় আর আমরা কোথায়, আমরা পাপি তাপি, আমাদের অনেক আমল করা লাগবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছে, হাত্তা ইউরাফুল গাজাবু ফি ওয়াজহিহি, এমন কি তার চেহারা মোবারক দেখলে বোঝা যেত যে তিনি রেগে গেছেন, রেগে গেছেন। এখান থেকে বোঝা গেল যে মানুষ যতই নেক আর ভালো হোক তার রাগ হবে না, হবে না, রাগের কিছু হইলে রাগ অবশ্যই হবে, রাগ হওয়া দোষনীয় না, কারণ এইভাবে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এটা মনে রাখবেন, রাগ হওয়া কোনো দোষনীয় নয়, কিন্তু রাগের প্রতিক্রিয়া দেখানো এটা দোষনীয়, রাগকে বাস্ট করে দেওয়া একবারে, রাগের প্রতিক্রিয়া দেখানো, রাগ হইল আর মারামারি শুরু করে দিলেন, লাফিয়ে গাড়ি থেকে নেমে দুইজনে গাড়ি ছেড়ে দিয়ে মারামারি শুরু করে দিল। হ্যাঁ, দুই বাঙালিতে কয়েক বছর আগের ঘটনা আপনার জানেন দাম, আমি বাঙালি মাদ্রাসার তারা ইয়ে করে ওই ছাত্রদেরকে পৌঁছায়, হ্যাঁ কি বলে ওইটাকে, তহসিল আরবিতে, শুদ্ধ আরবিতে এই কাজ করে, মাদ্রাসার টিপ মারে, দুইজনে কি নিয়ে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে ওপর থেকে আমার আমার ধাক্কাধাক্কি করে নিচে নেমে এসে একজন আরেকজনের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, যখন ওর গাড়িতে দেখলো যে আমার গাড়ি তো জ্বালিয়ে দিল, তখন ওর গাড়িতে ওদের আগুন ধরিয়ে দিয়েছে, মাশা আল্লাহ দুজনের গাড়ি জ্বলে গেল, ওদের রাগও ঠান্ডা হয়ে গেল, গাড়ি জ্বলেও ঠান্ডা হয়ে গেল, ওদের রাগও ঠান্ডা হয়ে গেল, কথা বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের চরিত্র, বড় দুঃখের বিষয়, এ হচ্ছে আমাদের চরিত্র, রাগের প্রতিক্রিয়া দেখেন না ভাই, রাগ হয়েছে, রাগের কাজ করেছে, রাগ হয়েছে, কিন্তু আমি তার ক্ষতি করব না, প্রতিক্রিয়া দেখাবো না, তার সাথে মানে এমন কিছু করব না যেটা এমন এক সময় আসবে হয়তো লজ্জিত হয়ে যাবে না, যে আমি এই কাজটা করেছি চরম অন্যায় কাজ করেছি, আমি নিজে এখন লজ্জিত, এরকম যেন না হয়। তো
রাগ মানুষের হবে, সাইয়দুল মুরসালিন এই কথাতে রেগে যেতেন। এমন রাগ হয়তো রাগ, আচ্ছা রাগ হলে চেহারা পরিবর্তন হওয়া এটাও স্বাভাবিক, রাগ হলে চেহারা, রাগে চেহারা লাল হয়ে গেছে বড়ই দোষের কাজ করে দিয়েছেন না, রাগ হয়েছে চেহারা লাল হয়েছে অসুবিধা নেই, তাই না? তাগাইয়ার ওয়াজহু, অন্য রেওয়ায়েতে রয়েছে যে নবী সময় চেহারা পরিবর্তন হয়ে যেত, চেহারা লাল বর্ণ হয়ে যেত। জি, সাদা মানুষের বেশি বোঝা যায়। সোম্মায়া কুলো, তারপরে বলতেন, ইন্না আতকাকুম ওয়া আলাকুম আলামুকুম বিল্লাহি আনা, নিশ্চয়ই ইন্না আতকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ ভীরু মুত্তাকি এবং সবচাইতে বেশি জ্ঞানী আল্লাহ সম্পর্কে আনা আমি। দুটি কথা বললেন তাহলে, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, আল্লাহ সম্পর্কে বেশি জানি, আর আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। হ্যাঁ, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। তাহলে বোঝা গেল যে যার যত বেশি জ্ঞান হবে তার মধ্যে তত বেশি ঈমান তাকওয়া বাড়বে, আমল বাড়বে। এটা হচ্ছে এলমের, শরীয়তি এলমের পরিচয়। আপনার কাছে যদি শরীয়তের এলম থাকে, সেই এলএমটা প্রমাণ করবে কিসে? আপনার আমলে, আপনার আমলের কোয়ালিটি প্রমাণ করবে যে আপনার কাছে এলএম কেমন আছে, এই এলএম থেকে আপনি উপকৃত হয়েছেন কিনা, এই এলএম অন্যকে দিতে পারছেন কিন্তু আপনি কতটা বেনিফিটেড হয়েছেন এটা দেখার বিষয় রয়েছে। কিন্তু আপনার জীবনে যদি প্রতিফলিত না হয় তো এই এলএমের কোনো মূল্য নেই। এটা দুনিয়ার কোনো এলএম নয়, ডাক্তার ইঞ্জিনিয়ারিং নয় যে আমি আমার বাড়ি ঘর তৈরি করলাম না করলাম, মানুষের হাজার হাজার লাখ লাখ বাড়ি তৈরি করে দিলাম ইঞ্জিনিয়ার হয়ে, আর হাজার হাজার লোককে ডাক্তার হয়ে সুস্থ করলাম কিন্তু নিজেই ধূমপান করে অসুস্থ, আর টিবির রোগী আর কত রকম রোগ, হ্যাঁ প্রেশার আর সুগার, আর ডাক্তারের কাছে গিয়ে বলে হাঁটবেন কমপক্ষে এক ঘন্টা হাঁটবেন, ডাক্তার সাহেব আপনি হাঁটেন, বুঝছেন না তো আমি পারি না, ডাক্তার সাহেব একটু পরে দেখছেন সিগারেট খাচ্ছে, ডাক্তার সাহেব আমাকে যে একটু আগে বললেন সিগারেট খেতে হবে না, আরে ভাই ওইটা তোমার জন্য ওইটা আমার জন্য না। তো আলেমদেরকে ওইরকম হইলে হবে না, আপনার ইসলাম সেন্টার এলেম শিখছেন ওই ক্ষেত্রে হইলে হবে না যে ভাই সহি আকিদা শিখেছি দাম্মাম থেকে, এখন শুধু সহি আকিদা সবকে গোটা দেশের মানুষকে সহি আকিদার করে দেবো আর বেদাত মুক্ত করে দেবো, আর আপনি আপনি কোথায়? এটা হচ্ছে দেখার বিষয়, আপনার আকিদা, আপনার ইবাদত, আপনার আমল, আপনার আখলাক, আপনার লেনদেন কেমন, এটা হচ্ছে দেখার বিষয়। আগে আপনি নিজেকে সুসজ্জিত করুন আপনার এলেম দিয়ে, তাহলে কামিয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই গুণ ছিল যে সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ সম্পর্কে এবং সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার এবং আল্লাহ ভীরু। হাদিসের ব্যাখ্যা তর্জমাতে এতক্ষণ সময় লাগলো, কিন্তু সহি বুখারি যেহেতু আমরা পড়ছি সেজন্য সহি বুখারিতে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ইমাম বুখারি রাহমাহুল্লাহ এই হাদিসটা কেন নিয়ে আসলেন এখানে, এই হাদিসটা নিয়ে এসে কী বুঝাইতে চাইছেন ইমানের চ্যাপ্টারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন যে আনা আলামুকুম বিল্লাহ, তারপরে ইমাম বুখারি বলছেন যে আল্লাহর মারেফত হাসিল করা কিসের কাজ, আল্লাহর মারেফত হাসিল করা কিসের কাজ, অন্তরের কাজ। আর এই হাদিসে অন্তরের কাজের কথা রয়েছে, আলামুকুম বিল্লাহ শব্দটি রয়েছে, আছে না? এই হাদিসের অংশ দিয়ে অধ্যায় কায়েম করেছেন আল্লাহ সম্পর্কে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি জ্ঞানী। তাহলে বোঝা গেল অন্য অন্যরা, যেটা একটু আগে বললাম যে অন্য অন্যরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে কম জ্ঞানী, কম জ্ঞান রাখে। রাসূলুল্লাহ আল্লাহর সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, তাহলে অন্যরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় কম আল্লাহ ভীরু, কম মুত্তাকি। জি হ্যাঁ, এর থেকে বোঝা গেল যে ইমান কি হয়, কম আর বেশি হয়, যেটা খণ্ডনকার, হ্যাঁ খণ্ডন হচ্ছে খাওয়ারিজদের, তারা বলছে ইমান বাড়ে না, একই অবস্থায় থাকলো থাকলো আর গেল গেল, ইমান থাকলে থাকলো আর না হলে একটা কাবিরা গুনাহ করলে কি হয়ে গেল, খাওয়ারিজ মুতাযিলা ইসলাম থেকে খারিজ হয়ে গেল আর চিরকালে জাহান্নামী হয়ে গেল। তাদেরও খণ্ডন এখানে রয়েছে, তাদেরও কি রয়েছে, খণ্ডন রয়েছে। আর মুরজিয়ার খণ্ডন রয়েছে, মুরজিয়া বলছে যে আবু বকর সিদ্দিকের ইমান আর চোর ডাকাতের ইমান নাকি সমান, আমলের কোনো গুরুত্ব নেই, তাহলে পার্থক্য কেন? তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমান আর তোমাদের ইমানে এত, আনা আলাম বিল্লাহ ওয়া আতকাকুম, তোমাদের সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি জ্ঞানী, হ্যাঁ পার্থক্য আছে না নেই? তো এখানে মুরজিয়াদের খণ্ডন রয়েছে, যারা বলছে যে আমলের কোনো গুরুত্ব নেই, হ্যাঁ ইমান বাস বিশ্বাস করলি একবার কামেল মমিন হয়ে যায়, তাদের খণ্ডন, বরং আমলের ভিত্তিতে মানুষের উঁচ নিচ রয়েছে।
ঠিক তেমনই যারা খারিজি চরমপন্থী তাদের খণ্ডন রয়েছে। আচ্ছা, খণ্ডন আরেকটা গোমরা ফিরকার রয়েছে, কাররামিয়া, যাদের নাম বলেছিলাম। এই নামটি যদিও জনগণের কাছে অপরিচিত। কাররামিয়ারা কি বলেছে? ইমান কিসের নাম? দেখি কারো মনে আছে কিনা। ইমান কিসের নাম তাদের কাছে? না, শুধু জবানে উচ্চারণ করার নাম। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কামেল মুমিন হয়ে যায় তাদের কাছে, মুসলিম হয়ে যায়। অন্তর্বিশ্বাস থাকার না থাক, অন্তর্বিশ্বাস থাকার না থাক। ইমাম বুখারী কি বলছেন? আল্লাহর মারেফাত, পরিচিতি লাভ কিসের কাজ? অন্তরের কাজ। যখন আল্লাহর পরিচিতি লাভ হয়নি, কলবের কাজ হয়নি, মুখে শুধু শাহাদাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে মুসলিম হবে না। জি হ্যাঁ, কারণ হাদিস এসছে, আমি আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানি। আর জানা মারিফত হচ্ছে কিসের কাজ? অন্তর দিয়ে জানা হয়। সুতরাং অন্তরের কাজ যদি না, আল্লাহ সম্পর্কে কিছুই জানে না। এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আপনাকে, এবার সাধারণ উদাহরণ না দিলেও অনেকে, সাধারণ মানুষ বুঝবেন না, কারণ অনেক ডিপলি কথা যখন হয় তখন বোঝা আসে না। একটা অমুসলিম রাস্তায় পেলেন আপনি, আর একে উঠিয়ে নিয়ে চলে আসলেন এখানে, বড় সবের আশায় যে একটা লোককে যদি আমার মাধ্যমে মুসলমান করে দিতে পারি তো আমি জান্নাতে যাবো। অনেকে কিন্তু ধারণা যে একটা লোক আমার মাধ্যমে হেদায়ত হয়ে গেল, আমার জন্য জান্নাত ফরজ হয়ে গেল, এটা আবার ধারণা করে। কিন্তু এটা জানেন না যে প্রদীপ আলো দেয়, কিন্তু প্রদীপের তলে কি থাকে? অন্ধকার থাকে। তো এমনটা আপনি না হন, তা আপনার ইমান আমল ঠিক না থাকলে শুধু কাউকে ইসলামে ঢুকিয়ে দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কথা বোঝা গেছে না? এই ফজিলত, ভ্রান্ত ফজিলত। আরও অবাক করা মানুষের মানে ধর্মীয় বিশ্বাস আমরা শুনতে পাই, এই যে যখন কেউ মুসলমান হয় কোনো মসজিদে, তখন লাইন লেগে যায় কিসের জন্য? ধস্তা ধস্তির জন্য। কোলাকলিকে আমি ধস্তা ধস্তি বলি, এ দেন যে কোলাকলিটা সুন্নতি না, ওইটাকে আমি যদি সুরৈতে সম্মত হয় তার ওইটাকে বলি না, কারণ এই তরিকাটা আসলে ভুল তরিকা। এই যে কোলাকলি, ঈদের দিনের কোলাকলি, কোন কোলাকলি? বেদাতি কোলাকলি। ঠিক ওই রকমই এখানকার কোলাকলি যদি এই সেন্স নিয়ে হয়, এই আকিদা নিয়ে হয় যে নিউ মুসলিম এখন একবারে মাসুম বাচ্চা, নিষ্প্রাস বাচ্চার মতো হয়ে গেছে, সুতরাং তাকে যদি বুকে ধরে জড়াইতে পারি, আলিঙ্গন করতে পারি, তাহলে আমার জন্য জান্নাত নসিব হয়ে গেল, তাহলে বেদাত। বেদাত এই ধারণা নিয়ে কোলাকলি করা। কিন্তু যদি তাকে খুশি করার জন্য যে তাকে একবার আমরা আগ্রহের সাথে আমরা আপ্যায়ন করলাম, অথবা তার ইস্তিকবাল করলাম, যেটাই বলেন আপনি, ওয়েলকাম করলাম, সেই জন্য সালাম করলাম, মুসাফা করলাম, তাহলে ঠিক আছে, কোলাকলি করলাম, কোনো অসুবিধার কথা নাই। তাহলে যারা এইরকম কোলাকলিগুলি করলেন সেটা শরীয়ত সম্মতও হইতে পারে, আবার বিধাতও হইতে পারে, কোনার কাজও হইতে পারে, যদি বাড়াবাড়ি থাকে, ভুল ধারণা থাকে। কি বলছিলাম? কি বলছিলাম? যে কাররামিয়ারা বলছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হয়ে যাবে, কারণ ঘটনা শেষ হয়নি। একটা অমুসলিমকে ধরে নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে এখানে বললেন, শেখ একে পেয়েছি, ওকে রাজি করলেন যে কিচ্ছু করার লাগবে না, শুধু তোকে বলবে, এখানে শেখ আছে, বলবে যে একটা কলমা পড়তে বলবে, তুই পড়ে নিবি। কী কলমাটা? বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এটাই পড়তে হবে? বলছে হ্যাঁ, এটাই পড়তে হবে, আর কিচ্ছু করা লাগবে না, তুই খালি এটাই করবি, সে ব্যাস। নিয়ে এসে আমার কাছে নিয়ে আসে, ইসলাম কবুল করবে। ওকে তো পাঠ পড়িয়ে দিয়েছেন, ও কিছুই জানেন না, অন্তর থেকে আল্লাহকেও জানেন না, রাসূলকেও জানেন না, আখেরাতও জানেন না, কিছুই জানাইলেন না। বলেন যে শেখ এই কলমা পড়বে, একটু কলমা পড়িয়ে দেন। আর এখানে নিয়ে এসে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে কাররামিয়াদের ইসলাম। মারেফাতুল কালবের কিছুই হাসিল হয়নি, না আল্লাহর নাম জানলো, না তৌহিদের রুবুবিয়াত জানলো, না উলুহিয়াত জানলো। ডিটেলস জানা দরকার নেই, কিন্তু কমপক্ষে মুখতাসার শর্ট তাকে জানতে হবে। আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এই কালিমা বললাম মানে আমার জীবনটা পুরোটাই পরিবর্তন, এই কালিমা বললাম মানে দরগা দুর্গা কোথাও আমি ঝুঁকবো না, এই কালিমা বললাম মানে জীবনেও শিরিক করবো না, এই কালিমা বললাম মানে পাঁচ অক্ত নামাজ পড়বো এখন থেকে। কমপক্ষে এতটা জানাইতে হবে। রমজান এখন দেরি আছে, সেই জন্য রমজানের কথা বললাম না। হ্যাঁ, জাকাত হয়তো দেরি আছে এখন, সেই জন্য বললাম, হজ এখন দেরি আছে, কিন্তু নামাজ একটু পরে পড়তে হবে। একে যে যাকে শুধু কলমা পড়িয়ে নিলেন, বাইরে নিয়ে গিয়ে যদি বলেন যে চলো আসর নামাজ পড়ি, নামাজ তুমি তো বললে যে শুধু আশাদও পড়লি, আমি তো পড়ে এলাম, ব্যাস হয়ে গেল, শেষ। বুঝা গেছে? তো কাররামিয়াদের ইসলামটা ঠিক ওই রকমই, মুরজিয়াদের ইসলাম ওই রকমই বলছে, অন্তর থেকে বিশ্বাস থাকলে হলো, কলমা পড়াও লাগবে না, ওর বিপরীত। এগুলি সব গোমরা ফিরকা, এগুলো হচ্ছে গোমরা ফিরকা। এখানে আরেকটি কথা প্রমাণ করতে চেয়েছেন, তৃতীয় কথা, সেটা হচ্ছে আল ইমান ও ইয়াজিদ ও ইয়ানকুসু, ইমান কমেও আর বাড়েও।
একজনের ইমান আর একজনের চাইতে কম অথবা বেশি, ঠিক তেমনি একই লোকের ইমান সকাল সন্ধ্যা মুহূর্তে মুহূর্তে কমে আর বাড়ে, কমে আর বাড়ে। যেমন শরীরের ভিতরের যেসব জিনিসগুলি রয়েছে, যেমন প্রেশার কমে আর বাড়ে, সুগার কমে আর বাড়ে, বুঝতে পারছেন না? ঠিক তেমনি ইমান মুহূর্তে মুহূর্তে কমতে, খাওয়া দাওয়া করলেন তখন একটু সুগার বেড়ে গেল, পেট খালি তখন সুগার কমে গেল, এমনকি হাই সুগারের লোকের লো হয়ে গেল, হচ্ছে না হচ্ছে না? ঠিক তেমনই ইমানের বিষয়টি, আল ইমান ইয়াজিদ ওয়ান কসু লিনফসির রাজুল, একই লোকের, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি বা আপনার কাছে আমরা যখন থাকি আর আপনার সাথে যখন সালাম করি, মুসাফা করি, আপনার কাছে দিনের কথা শিখি, তখন মনে হচ্ছে যে কান্নাল জান্নাত ওয়ান নারা রায় আইন, জান্নাত জাহান্নাম মনে হচ্ছে সচক্ষে দেখছি, সচক্ষে দেখছি, জান্নাত দেখতে পাচ্ছি, জাহান্নাম দেখতে পাচ্ছি, আর দুনিয়ার কিছুই ভালো লাগে না। আর যখন আমরা নিজের পরিবারের কাছে ফিরে যাই, ওয়া আফাসনাল আজওয়াজা, আর স্ত্রীদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি আর তাদের সাথে বিনোদন করি, তখন নুসিনা কাসীরা, অনেক কিছু ভুলে যায়, কত যে গাফিল হয়ে যায়, মনে হয় গাফিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে হ্যাঁ, এমনটাই, যদি একই অবস্থায় আমার সামনে যেমন অবস্থায় তোমরা থাকছো, ওই অবস্থায় যদি বাড়ি গিয়ে থাকতে পারো, তাহলে লাসাফাহাতকুমুল মালায়েকাতু ফি তুরুকিকুম ওয়া ফুরুশিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের রাস্তায় এসে সালাম করবে আর তোমাদের বিছানায় গিয়ে সালাম করবে, বেডে গিয়ে সালাম করবে, কিন্তু এরকমটা থাকবে না কোনো। তাহলে ইমান মানুষের কি হয়, কমে আর বাড়ে। কিসের ভিত্তিতে কমে আর বাড়ে? হ্যাঁ, নেক আমলের ভিত্তিতে বাড়ে, আর গুনাহের, হ্যাঁ, বদ আমলের ভিত্তিতে কি হয়, কমে। আপনি বেশি বেশি নিয়ে কী করেন, বাড়বে। একদিন আপনি হাজার হাজার বার জিকির আজকার করেছেন, আপনি একশতবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়েছেন, একশতবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েছেন, একশতবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েছেন, একশতবার আপনি সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েছেন, একশতবার সুবহানাল্লাহি ওয়া হামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া যাবতিয়া কালিমাতিহি পড়েছেন, একশতবার এই রকমই আপনি দোয়া ইউনূস পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন, আপনি একশতবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবা সবচেয়ে প্রিয় বাণী আল্লাহর কাছে চারটি পড়েছেন, আর আরেক দিন আপনি সকাল সন্ধ্যার জিকিটাও ভালো করে ঠিক করে পড়া হয়নি, তাহলে কম বেশি হবে না? অবশ্যই। একটা লোক প্রতিদিন এক পারা করে কোরআন পড়ে কমপক্ষে, আর একটা লোক ওই রমজানে শুধু কোরআন পড়ে, ইমান সমান হতে পারে না? একটা লোক এর চাইতে বেশি করে, হ্যাঁ, তাহলে আল ইমান ইয়াজিদু বিত্তা, নেকি করলে ইমান বাড়ে, আর ওয়ানকসু বিল মাসি, আর গুনাহ করলে নেকি কমে। আপনি ফেসবুকে আপনি মহিলার ছবি দেখছেন, আপনি নোংরা অশ্লীল ছবি আসছে আপনার সামনে, আপনি গান শুনছেন, আপনার ইমান ধীরে ধীরে হ্রাস পেতে 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 নিমিয়ে যাবে, আপনার যে ইমানের প্রদীপ আছে সেটা একসময় নিমিয়ে যেতে পারে। জি, 14 নম্বর অধ্যায়, মা বোন যাই না, সময় না, সময় তো নাই বেশি, তবে একটা অধ্যায় সংক্ষেপে পড়ি, কারণ হাদিস হয়ে গেছে এর আগে। 14 নম্বর অধ্যায় হচ্ছে, বাবুন মান কারিহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নারি মিনাল ঈমান। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কোন ব্যক্তি যদি ইসলামে আসার পরে, মুসলিম হওয়ার পরে কুফরিকে, কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করে, তেমনি যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে, আগুনে কখনো ঝাঁপ দিবে না, তাকে যদি বলে তোমাকে লক্ষ লক্ষ ডলার দেব তবুও আগুনে ঝাঁপ দেবে না, ঠিক তেমনি ঈমান থেকে কুফরিতে ফিরে যাওয়া ওই রকমই ঘৃণা করবে, তার ঈমানকে কেউ কেনে নিতে পারবে না। তাকে যদি বলা হয় যে তোমাকে $1,00,000 দেওয়া হবে, আর আমেরিকান বা তোমাকে ব্রিটেনের ন্যাশনালিটি দেওয়া হবে, হ্যাঁ, যে দেশে তুমি ন্যাশনালিটি চাও তোমাকে ন্যাশনালিটি দেওয়া হবে, আর তোমাকে সেখানে একটা ভালো কোম্পানি করার অথবা প্রতিষ্ঠান করার লাইসেন্স দিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি দেওয়া হবে, তুমি শুধু ইসলামটা ছেড়ে দাও, ছাড়বে? আর আরেক লোককে, হ্যাঁ, রাত দিন কিনছে, এরকম বহু লোককে কিনছে, শুধু নবীকে গাল দিয়ে দাও, তোমার জন্য হ্যাঁ গ্রিন কার্ড রেডি হয়ে আছে, ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে দাও মুনাফিক, তোমার জন্য ওই গ্রিন কার্ড রেডি হয়ে আছে, ব্যাস কিনে নিচ্ছে তাদের ইসলাম, ঈমান ইসলাম কিনে নিচ্ছে। তো এটা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত, যদি আপনি দিনের ওপর অটল থাকতে পারে, এটা হচ্ছে দিনের ওপর অটলতা, আমি গত আলোচনায় বলেছিলাম দিনের ওপর অটলতা, কেউ যদি দিনের ওপর অটল থাকে, অবিচল থাকে, এটা তার ইমানের অন্তর্ভুক্ত, ইমান
একটা লোক ঢিলা ফসকা ইমান, যেমন ফসকা ওই গিরা থাকে যে কোনো সময় ফস করে গিরাটা খুলে যাবে, আর একটা হচ্ছে মরা গিরা, মরা গিরা বুঝেন তো না, হ্যাঁ শক্ত গিরা, আমরা মরা গিরা বলি, জানি না আপনারা বলেন কিনা, মানে আমার খোলায় মুশকিল। তো ই আপনার ই আকিদা, ইসলামী আকিদা, সহি আকিদার গিরা এবং তৌহিদ, আপনার ইমান ইসলামটা ওইটুকু মজবুত হইতে হবে, অটুট হইতে হবে, লানফেসা মালহা যেন ছুটে না যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি, তিনটি বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা বা স্বাদ পাবে। মান কান আল্লাহু ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মা সিওয়াহুমা, বাক্যের পার্থক্য আছে, আগেটাতে রয়েছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলু, এই বলে রয়েছে পার্থক্য কিছু রয়েছে, বিভিন্ন রেওয়ায়াত শব্দের পার্থক্য, অর্থ একই। যার কাছে আল্লাহ এবং রসুল সারা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে প্রিয় হবে, আল্লাহ এবং রসুল কি হবে সবচেয়ে বেশি প্রিয় হবে, এক গুণ। ওমান আহাব্বা আবদান, আর দ্বিতীয় গুণ হচ্ছে যে কোন ব্যক্তিকে ভালোবাসে কিসের জন্য, লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, কার জন্য ভালোবাসে আল্লাহর জন্য, তার সাথে আর কোনো রিলেশন নেই, তার সাথে আর কোনো গরজ নেই, স্বার্থ নেই, জি হ্যাঁ, ভালোবাসা কিসের জন্য, লিল্লাহি ওয়া ফিল্লাহি, আল্লাহর জন্য ভালোবাসা, লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য শুধু ভালোবাসে, জি হ্যাঁ, দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হচ্ছে অমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরে, যে কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করে, ইজ আনকাজাহুল্লাহ, কারণ আল্লাহ তাকে রক্ষা করেছেন কুফরি থেকে বা উদ্ধার করেছেন, কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার, যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে, আগুনে কেউ যদি তাকে ফেলে কখনো গায়ে জোর থাকলে সে আগুনে সে নিক্ষিপ্ত হবে না, আপ্রাণ চেষ্টা করবে, শেষ পর্যন্ত চেষ্টা করবে নিজেকে বাঁচাবার। ঠিক তেমনই ইমান ইসলামকে রক্ষা করার জন্য যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, আমার শরীর শক্তি আছে, জবানে শক্তি আছে, আমি কুফরিকে বর্জন করব, ইমানের উপর অটল থাকব। এ হচ্ছে তৃতীয় গুণ। এই তিনটি গুণকে সংক্ষেপে আমি বলেছিলাম, কারো মনে আছে? দেখি কতটা শুনে ফায়দা হচ্ছে, এ যেন নোট করিয়েন, যেসব ভাইরা নিয়মিত আসছেন যদি নোট করেন। হ্যাঁ, ওলামারা বলেছেন, হ্যাঁ, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন, এলেম শিখা হচ্ছে শিকার করার মতো, এলেম শিখা হচ্ছে বনে গিয়ে হরিণ শিকার করা, খরগোশ শিকার করা, শিকার করা বা পাখি শিকার করার মতো, এলেম হাসিল করা শিকার করে বেড়াচ্ছি, এখান থেকে ওখান থেকে এলেম শিকার করছি যেন, হ্যাঁ, আর ওয়াল কিতাবাতু, আর যদি লিখে নিতে পারেন তাহলে শিকার করার পরে একটা হরিণ শিকার করেছে, বেঁধে দিলাম, আর ছুটে পালাবে না, এটা ছুটে পালাইতে পারবে না, ব্রেন থেকে আর পালাবে না, পালাইলে অসুবিধা নেই, ফট করে দেখবো যে গত সপ্তাহের ক্লাসটাতে এত তারিখের ক্লাসে কী ছিল মেন পয়েন্টগুলো। হ্যাঁ, প্রথমটা সহজ, মাহাব্বাতুল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, ইমানের স্বাদ মজা কে পাবে, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আছে, এক। দুই নম্বর, আবার বলছি গুরুত্বপূর্ণ, সেই জন্য গত সপ্তাহের আগের সপ্তাহেই তো আমার দাঁড় ছিল, দ্বিতীয় কি বললাম, প্রথম বললাম, দ্বিতীয় আল্লাহর জন্য ভালোবাসা বা মাহাব্বাতু আউলিয়াহি, আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা, আগেটা কি ছিল আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, মানে মুমিন মুসলিম ভাইদেরকে ভালোবাসা, মুমিন মুসলিম বোনদেরকে ভালোবাসা, তাদের ক্ষতি করবেন না, তাদের ভালো করার চেষ্টা করবেন, তাদের ভুল থাকলে উদ্ধার করার চেষ্টা করবেন, তাদের হিতাকাঙ্ক্ষী হবেন ইত্যাদি। তো মাহাব্বাতু আউলিয়াহি, দ্বিতীয় হচ্ছে মাহাব্বাতু, মাহাব্বাতুল্লাহি ওয়া রাসূলিহি, মাহাব্বাতু আউলিয়াহি, আর তৃতীয় হচ্ছে ইস্তিকামা, সহজ ভাষায় দিনের ওপর অটলতা, আমি অটল। এখানে আজকের আলোচনা শেষ করছি, যেটা বুঝাতে চাইছেন ইমাম বুখারী রহমতুল্লাহ, সেটা হচ্ছে যে কারো মধ্যে যদি এই গুণটা থাকে যে আমি আমি দুনিয়া ছেড়ে দিতে পারি, হ্যাঁ মরিয়ে যেতে পারি, কিন্তু আমি আমার ইমান ইসলাম ছাড়বো না, আমার নামাজ ছাড়বো না, আমার দাড়ি হ্যাঁ রাখবো, সে খেতে পায় না পায়, চাকরি পায় না পায়, এটা হচ্ছে মিনাল ইমান, ইমানের অন্তর্ভুক্ত, কিসের অন্তর্ভুক্ত, ইমান, এটা হচ্ছে আপনার ইমানের একটা অংশ, জি। টাকনার উপর আমি কাপড় রাখবো যে যাই বলুক না কেন, আমি বিয়ে করব, আমার আব্বা আম্মা বলুক আর নাই বলুক, অনেক আব্বা আম্মা আছে কি চায়, আপনার ইনকাম খেতে চায়, না না এখন তোর বিয়ে করা চলবে না, এখন তোর সিরিয়াল আসেনি, আরো দু তিনজন আছে, তোর বোনদের বিয়ে দিই তারপরে বিয়ে দেবো, আরে ভাই আমি গুনাহ হচ্ছে আমার দ্বারা, আর আমার বাবা আমাকে গুনাহ গুনাহ ডুবে থাকবো, আর টাকা চাই শুধু, না না এটা চলবে না,
তখন এইরকম বাপ মায়ের পরামর্শ নেওয়া যাবে না, ভালো করে শুনে রাখেন। কারণ আপনার গুনাহ থেকে বাঁচা ফরজ, আর আপনার বাপ মা আপনার গুনাহর দিকে কি করেছে ঠেলে দিচ্ছে এইভাবে। সুতরাং এইরকম যার পরিস্থিতি, যৌন চাহিদা তার বরদাস্ত করতে পারছে না, আয়ত্তে রাখতে পারছে না, তার জন্য বিয়ে করা ফরজ। বাপ মা বলুক আর না বলুক, মেয়ে নয়, মেয়ের জন্য ওলি লাগবে, মেয়ের জন্য ওলি লাগবে। তারপরও যদি কোনো মেয়েকে বলে তোকে পড়তে হবে বিয়ে দেবো না, অথচ মেয়ে বলছে বিয়ে করব, তখন তার ওয়েলায়াত অভিভাবকত্ব নষ্ট হয়ে যাবে। কেন বাধা দেবে, এখানে বাধা দেওয়ার অধিকার নেই। তখন সে অভিযোগ করতে পারবে সরকারের কাছে যে আমার আব্বা আমাকে বিয়ে করতে দিচ্ছে না। অনেক মেয়েরা চাকরি করে বেতন খেতে চায়, সে যেন মেয়ের আর বিয়ে দিতে চায় না, কারণ জামাই হয়ে গেলে তো জামাইয়ের ঘরে বেতন চলে যাবে, সেই ক্ষেত্রে বাপের কথা মানবে না। হ্যাঁ, যদিও ওলি ছাড়া বিয়ে হয় না, কিন্তু এই ক্ষেত্রে তার অভিভাবকত্ব ওয়েলায়াত নষ্ট হয়ে যাবে, ও আর ওলি থাকবে না। অন্য কোনো ব্যক্তি যে ওর চাচা বিয়ে দিতে পারবে, ওর দাদা বিয়ে দিতে পারবে, ওর ভাই বিয়ে দিতে পারবে, অথবা সরকার বিয়ে দিয়ে দেবে, সরকার তখন সরকার বিয়ে দিতে পারবে। কারণ অযোগ্য ওলি কে, বাপ আছে কিন্তু হয়েছে অযোগ্য ওলি। যাই হোক, মাসলা না বাড়ি, এখানে আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।